শুরুতেই জানাচ্ছে শিরোনাম। ব্যাপার হওয়া বাইকারদের কাণ্ড, ব্রাহ্মণবাড়িয়ায় দুই ট্রেন চালককে মারধর, এক ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক। এখন শুনুন পুরো সংবাদ। ব্রাহ্মণবাড়িয়ায় দুই ট্রেন চালককে পিটিয়ে বেপরোয়া বাইকাররা। শনিবার বিকেলে রেলওয়ে স্টেশন সংলগ্ন ক্রসিং গেট এলাকায় এ ঘটনাটি ঘটে। এতে ডাউন লাইনে ঢাকা থেকে চট্টগ্রাম, চট্টগ্রাম থেকে সিলেট লাইনে এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। আহত ট্রেন চালকরা হলেন 45 বছরের আনোয়ার হোসেন ও 40 বছরের জসিমউদ্দিন। তাদেরকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে ঢাকা থেকে আসা চট্টগ্রামগামী একটি মালবাহী ট্রেন ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন সংলগ্ন ক্রসিং অতিক্রম করার সময় 5 থেকে 6টি মোটরসাইকেল বেপরোয়াভাবে ক্রসিং পারাপার করতে যায়। এ সময় পেছনে থাকা একটি মোটরসাইকেল ট্রেনটির সাথে ধাক্কা লাগে। এতে করে মোটরসাইকেল আরোহীরা রেললাইনের পাশে ছিটকে পড়েন। এ সময় ট্রেন চালক ট্রেন থামিয়ে দিলে মোটরসাইকেল আরোহীরা তাদের দলবল নিয়ে ট্রেনের চালক আনোয়ার ও সহকারী চালক জসিমকে ট্রেন থেকে নামিয়ে মারধর করেন। ফলে ডাউন লাইনে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরিস্থিতি স্বাভাবিক হলে এক ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের মাস্টার মোহাম্মদ শোয়েব মিয়া জানান, স্টেশন সংলগ্ন লেভেল ক্রসিং অতিক্রম করার সময় একটি মোটরসাইকেল ট্রেনটির সঙ্গে ধাক্কা খায়। পরে মোটরসাইকেল আরোহীরা ট্রেনের দুই চালককে মারধর করে। এ ঘটনায় দুর্বৃত্তরা পালিয়ে গেলেও দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 5টি হুন্ডা আগে চলে গেছে, হ্যাঁ, অতি দ্রুত যাওয়ার চেষ্টা করে আসে, ট্রেনের সাথে ধাক্কা খায় এবং ধাক্কা খায়া এলএম সাহেব এই সহানুভূতি দেখানোর কারণে এই সে জীবনের এই জানে বাচ্চা গেছে। তারপরে কে আরও 10-12 জন হুন্ডারি আসিয়া তাকে এলএমকে এবং এলএমকে মারধর করে, যার পরিপ্রেক্ষিতে 1 ঘন্টার উপরে ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে কন্টেইনার ট্রেন বিলম্ব ঘটে। একটা হুন্ডাকে আটক করা হয়েছে এবং জিআরপি ফাঁড়িতে এবং বেঙ্গল থানায় এই ব্যাপারে আইনত ব্যবস্থা নেওয়া হবে। ফারজানা আক্তার, ফাইজা, সিটিভি 71।